প্রিয় দর্শক, আমরা জানি যে এটি রমাদানের শেষ জুমা, অতএব রমাদানের শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। অবশিষ্ট যে সময়গুলো আছে, অবশিষ্ট যে দিন এবং রাতগুলো আছে, এগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে সর্বোচ্চ যত্ন সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার এবং তওবার মাধ্যমে আমরা কাটানোর চেষ্টা করি। এই রমাদানের পরে আবার আরেকটি রমাদান আমরা পাব, সেই সম্ভাবনা যেমন রয়েছে, না পাওয়ার সমূহ সংখ্যাও রয়েছে। সেই জায়গা থেকে অবশিষ্ট দিনগুলোকে সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রাশেদুজ্জামান রাশেদ, আপনি জানতে চেয়েছেন ঈদের সালাতের সুন্নাহগুলো বলেন এবং ঈদের সালাত কয় তাকবীর এবং নিয়মটা বলবেন। শেষের প্রশ্নটার উত্তর আগে দেই ভাই রাশেদুজ্জামান। ঈদের সালাতের 12 তাকবীর এবং 6 তাকবীরের দুইটা ফরম্যাট আমাদের দেশে প্রচলিত আছে এবং ওলামায়ে কেরাম এই দুটি মতের সপক্ষে ভিন্ন ভিন্ন ধারার ওলামায়ে কেরাম রয়েছেন। এ বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি বই রয়েছে, সেটি আপনি পড়তে পারেন। আরও বিভিন্ন বই রয়েছে, সেগুলো পড়তে পারেন। আমি যতটুকু জানি শেখ আকরামুজ্জামান বিন আবদুসসালামের একটা বই রয়েছে, আর অনেকের বই রয়েছে, সেগুলো পড়ে নিতে পারেন। সংক্ষেপে শুধু এটুকু বলছি, 6 তাকবীর এবং 12 তাকবীর উভয় হাদিস সম্পূর্ণ বিশুদ্ধভাবে বর্ণিত, যার কারণে এর কোনো একটিকে সুন্নাসম্মত আর অপরটিকে রং বা ভুল বলা এটা সঠিক নয়, এটা ভুল হবে। আর ঈদের সালাতের বিশেষ যে কোনো আলাদা কোনো সুন্নাহ আছে এটা না, তাকবীরের বাইরে বিশেষ কোনো বৈপরীত্য নেই অন্য সালাতের মতোই। আমরা প্রসঙ্গত যদি বলতে পারি তা হলো ঈদের সুন্নাসমূহ। ঈদের দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে আমরা পাই, সে সুন্নাহগুলো আমাদের মেনে ঈদ উদযাপন করা উচিত। সবচেয়ে বড় কথা হলো, ঈদ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার, পুরস্কার। রমাদানের গোটা মাস জুড়ে আল্লাহর বান্দা তাঁর ইবাদত বন্দেগি করেছে, সেজন্য আল্লাহ তাআলা তাকে নগদ পুরস্কার হিসাবে ঈদের দিনের আনন্দ উপহার দিয়েছেন। বিধায় আল্লাহর দেওয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের ব্যবহার করা উচিত এবং বুদ্ধিমানের কাজ। ঈদের দিনের সুন্নাসমূহের মধ্যে থেকে প্রথম সুন্নাহ হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, যথাসম্ভব আগে ঘুম থেকে ওঠা। দুঃখজনক হলেও সত্য যে আমরা ঈদের রাতে সবচেয়ে দেরি করে শুই এবং যার কারণে ভোরে অনেকে আগে উঠতে পারি না, এমনকি ফজরের সালাত অনেকে জামাতে হাজির হতে পারে না, এটা দুঃখজনক। ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো ভোরে উঠা, যথাসম্ভব আগে আগে ঘুম থেকে ওঠা এবং ফজরের সালাত জামাতের সাথে অবশ্যই পড়তে হবে, ঈদের সালাতের চেয়ে সেটি গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ঈদগাহেও আগে আগে যাওয়া এবং ঈদের সালাত যথাসম্ভব আগে যেন হয় সেটি খেয়াল করা, এটি হলো প্রথম সুন্নাত। আগে আগে ঘুম থেকে ওঠা, ফজরের সালাতে উপস্থিত হয়ে আগে ঈদগাহে যাওয়া, এটা সুন্নাহ। দ্বিতীয় সুন্নাহ হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতে পারলে সেটি ভালো, অথবা মিষ্টান্ন জাতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া সুন্নাহ। তৃতীয় সুন্নাহ হলো যার যত পোশাক আছে এর মধ্যে ঈদের দিন সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করা সুন্নাহ। নতুন হতে হবে এমন জরুরি নয়, যা আছে এর মধ্যে সবচেয়ে উত্তমটা পরিধান করা হলো উত্তম এবং সুন্নাহ। চার নম্বর সুন্নাহ হলো, অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন, ঈদের দিনে ঈদের সালাতে যাওয়ার আগে গোসল করে পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা, এগুলোকে বিভিন্ন হাদিসের আলোকে আমরা করণীয়র তালিকায় পাই। ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্নাহ বলা যেতে পারে। পাঁচ নম্বর সুন্নাহ হলো আমরা যে পথে ঈদগাহে যাব, আসার সময় আমরা বিকল্প পথে আসব, অর্থাৎ এক রাস্তায় গেলে বাসায় ফেরার পথে অন্য রাস্তায় আসব। দুটি ভিন্ন রাস্তা না থাকলে রাস্তার এক পাশ দিয়ে গেলে আসার সময় অন্য পাশ দিয়ে আমরা আসার চেষ্টা করব। ৬ নম্বর সুন্নাত হলো ঈদের সালাতে যাওয়ার সময় আমরা তাকবীর বলতে বলতে যাব, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর লিল্লাহিল হামদ। বাচ্চাদেরকে অন্যদেরকে সাথে নিয়ে আমরা ঈদগাহে উপস্থিত হব এবং ঈদগাহে যাওয়ার সময় গল্প বা আড্ডা মারতে মারতে না গিয়ে আমরা তাকবীর পড়তে পড়তে যাব, এটি আরেকটি সুন্নাহ। ৭ নম্বর সুন্নাহ হলো ঈদের দিন ঈদের দিকটা বিশেষ করে লক্ষ্য করে আমাদের হাসি মুখে থাকার যথাসম্ভব চেষ্টা করা, আনন্দ প্রকাশ করার চেষ্টা করা, গোমড়া মুখে না থাকা, কোনো কারণে সেটিকে ভুলে গিয়ে ঈদের দিনটাতে আনন্দ প্রকাশ করা সুন্নাহ। এবং ৮ নম্বর সুন্নাহ হলো আমরা ঈদগাহে যাব পায়ে হেঁটে, এটিও বিভিন্ন বর্ণনা দ্বারা পাওয়া যায় যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম, অতএব কোনো বাহনে না চলে যদি আমরা পায়ে হেঁটে যেতে পারি তাহলে সেটি হবে সবচেয়ে ভালো। আর ৯ নম্বর সুন্নাহ হলো আমরা ঈদগাহে যাওয়ার সময় বিশেষ করে আপনার যে পদ্ধতি রয়েছে সেটি আমরা বললাম, সেই সাথে ৯ নম্বর সুন্নাহ হলো ঈদের সালাত যথাসম্ভব ঈদগাহে বা কোনো মাঠে ময়দানে আদায় করা উচিত, মসজিদে না করে যেখানে মাঠের সুযোগ আছে সেখানে মাঠে করা। তবে রাস্তা বা মানুষের চলাচলের পথ বন্ধ করে মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো জায়গা দখল করে সেখানে ঈদের নামাজ পড়া জায়েজ নয়, হয় কোনো মাঠে ময়দানে কারোর নিজস্ব জমি থাকলে তার পারমিশন নিয়ে সেখানে ঈদের নামাজ পড়াটা উত্তম এবং সুন্নাহ।
আর 10 নম্বর ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হলো, সুন্নাহ নয় বরং ঈদের মৌলিকভাবে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো যে ঈদের দিনে যাতে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলা নাফরমানি হয় এমন কোনো কাজ না হয়। আমাদের অনেক যুবক ভাই বোনরা আছেন যারা ঈদের দিনে গান বাদ্য মিউজিক ইত্যাদির মধ্যে হাবুডুবু খেয়ে তারা ঈদ উদযাপন করে থাকেন, এটি আল্লাহর দেওয়া উপহারকে অপব্যবহার করার সামিল। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাসম্মত উপায়ে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন। ঈদের সালাতের পূর্বে বয়ান করা কতটুকু সুন্নাসম্মত? দেখুন, মূল বয়ান বা বক্তব্য তো আসলে খুতবা, সেটি আসলে যথেষ্ট, কিন্তু যেহেতু খুতবা আমাদের দেশে ওলামায়ে কেরাম মাতৃভাষায় দেন না, আরবিতে দেন, যার কারণে যারা আগে থেকে এসে বসে থাকেন তাদের সময়টা কাজে লাগার জন্য কিছু নসিহা নিয়তে যদি করা হয় তাহলে সেই জায়গা থেকে সেটি জায়েজ আছে। বাকি এটাকে যদি নামাজের পাঠ মনে করা হয়, এটাকে বিকল্প খুতবা মনে করা হয়, তাহলে এটি বিদআতে পর্যবসিত হবে। ঈদের জামাতের পর আলিঙ্গন করার কোনো নিয়ম আছে কি না, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন ভাই আসগর আলী। ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি, আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো, কোলে নেওয়া, এটা তো অড, একজন অ্যাডাল্ট একজন বড় মানুষ একজন বড় মানুষকে কোলে নিবে জিনিসটা শুনতেও খারাপ শোনা যায়। অর্থাৎ কোলাকুলি বলতে আসলে কিছু নেই, এটা হলো কাঁধে কাঁধ মিলানো, যেটাকে মুআনাকা বলি আমরা আরবিতে, অনক থেকে কাঁধে কাঁধ মিলানো, কাঁধে কাঁধ রাখা। যাই হোক, এটি আসলে ঈদের কোনো সুন্নাহ নয়। আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্নাহ, এরকম কোনো নির্দেশনা নেই। এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ঈদের দিনের ভাব বিনিময়ের জায়গা থেকে আমরা করছি, এটি সুন্নাহ নয় কোনো দেশের নির্দেশ নয়, সেই জায়গা থেকে করলে সেটি করা যেতে পারে, কিন্তু আমাদের অনেকেই এটিকে সুন্নাহ বা ঈদের আমল মনে করে করেন, যার কারণে এটি কারেকশন করতে হবে। হ্যাঁ, ঈদগাহে অনেক সময় অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয়, সাক্ষাৎ হয়, সেই জায়গা থেকে ঈদগাহে যদি একজন একজনের সাথে কোলাকুলি সরি কাঁধে কাঁধ মিলান বা সাক্ষাৎ করেন তাহলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, এবং সেটি সুন্নাহ, সাক্ষাতের সুন্নাহ, ঈদের সুন্নাহ নয়। মহিলা মানুষেরা কি বাসায় একসাথে জামাতে ঈদের সালাত আদায় করতে পারবেন কি না? ঈদের সালাত মহিলারা আলাদা করবেন না, মহিলারা মূল ঈদের যে জামাত হবে সেই জামাতে অংশগ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্বের সাথে মহিলাদেরকে ঈদগাহে আনার জন্য বলেছেন এবং পুরুষদেরকে বলেছেন মহিলাদেরকে তোমরা বের করবে, এমন কি যারা বয়স্কা নারী তাদেরকেও ঈদগাহে উপস্থিত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মাসিক অবস্থায় রয়েছেন তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যেতে বলেছেন, তারা নামাজ পড়বেন না কিন্তু ঈদগাহে উপস্থিত হবেন যাতে ঈদের আনন্দে তারা সামিল হতে পারেন। সেই সাথে যদি কারোর পর্দা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মহিলার পর্দার আশ্রয় নিয়ে তাকে যেতে বলেছেন, তারপরেও যেতে বলেছেন, এত গুরুত্ব দিয়েছেন মহিলাদের ঈদগাহে যাওয়ার ব্যাপারে। পাঁচক্ত নামাজ মহিলারা বাসায় পড়া উত্তম, কিন্তু ঈদগাহে মেয়েদের যাওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এবং সেখানে নামাজটা উদ্দেশ্য নয়, আনন্দের সামিল হওয়া উদ্দেশ্য। তো এ বিষয়ে যদিও হানাফি মাযহাবে মাকরুহ বলে থাকেন ওলামায়ে কেরাম, আমার মনে হয় যে এ বিষয় নিয়ে কেবারে ওলামা যারা আছেন তারা আরও বিবেচনা করবেন, এবং মহিলারা আজকাল সব ক্ষেত্রে বের হচ্ছে, বের হয়েছে, একজন এমন কোনো নারী পাওয়া কঠিন আমাদের দেশে যিনি ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাচ্ছেন না বা কোথাও বেড়াতে যাচ্ছেন না, ঈদ উপলক্ষে মার্কেটে যাচ্ছেন না, কোথাও না কোথাও যাচ্ছেন না, এমন একজন মহিলা পাওয়া প্রায় দুরূহ হবে। কিন্তু ঈদগাহে আসার ব্যাপারে আমরা শুধু কড়াকড়ি করি, অবশ্যই পর্দার সাথে এবং সাতত্র বজায় রেখে তারা নসিহত শুনবেন, জিকিরে সামিল হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গুরুত্ব আরোপ করেছেন ঈদগাহে উপস্থিতির ব্যাপারে, বিধায় এ বিষয়ে ওলামায়ে কেরামের আরও ভেবে দেখা উচিত। আমি বিনীতভাবে আহ্বান রাখবো আমাদের আসাদুজ্জামান।